ইসাক, আপনাকে তো রাত পোহালেই আদালতে যেতে হবে। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বৌদির বিরুদ্ধে আপনি মামলা করেছেন, আপনি তাকে পিতা দাবি করেছেন এবং আপনি একটি ফেসবুকে পোস্টও দিয়েছেন। কালকের দিন নিয়ে আপনার কি অনুভূতি? আসসালামু আলাইকুম। কালকে দিন বলতে একটা ধরুন, প্রায় আদালতে 1 মাস সময় দিয়েছিল, কালকে 14 তারিখ সমন মানে আসার কথা, তো সেই হিসাবে কালকে তো আমার অনেক, আমি মনে করবো যে কালকের দিনটা আমার জন্য ঐতিহাসিক হয়ে থাকবে। কারণ আমার বাবা যদি কালকে এসে আমার বাবা আমাকে মেনে নেয়, বা আমার বাবা পজিটিভলি কোনো ধরনের কথাবার্তা গিয়ে করে, আইন অনুগত ভাবে গিয়ে করে, আমি এটাই চাচ্ছিলাম যে আমার বাবা সৎ কথা বলে সৎ ভাবে আমাকে মেনে নিবে। তো তার জন্য এটা তো আমার বাবাকে জন্য ইতিহাস বাবা হয়ে কাকে থাকবে। চোদ্দ বলছেন? তারিখ যে আলহাজ আব্দুর রহমান বদি সাহেবকে বলছি, জি বলেন। তো এটা 14 তারিখ যেন আমার জীবনে একটা ঐতিহ্য, মানে ওই রকম একটা দিন হয়ে, মেমোরিয়েবল দিন হয়ে থাকবে আর কি। আমি আশা করতেছি আমার বাবা সুস্থ আছেন, হয়তো ইনশাআল্লাহ আমার বাবা আসবেন। আপনি তো ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে কালকে আপনার অনেক আনন্দের দিন, আপনার বাবার সাথে দেখা হওয়ার দিন। কেন এই আনন্দ? বাবার সাথে কি দেখা হবে? তিনি কি আসবেন? জি ইনশাল্লাহ, যদি হ্যাঁ, যদি উনি যদি মনে করেন, এখন আসা না আসা সেটা আমি বলতে পারতেছি না, ইনশাল্লাহ যদি উনি সুস্থ থাকেন, আমি মনে করি উনি সুস্থই আছেন। আর আমি আর বাবার জন্য আপনারাও দোয়া করবেন যেন সুস্থ থেকে কালকে যেন আমার বাবা আসতে পারেন, যে 14 তারিখ সমন জারি করা হয়েছে, আমার বাবা আইনের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই ইনশাল্লাহ কালকে আসবেন। এবং আমার সাথে হয়তো অনেকদিন, দীর্ঘদিন যাবৎ লাইফলি আমার বাবাকে আমি দেখি না, তো মন জুড়িয়ে একটু দেখবো আর কি ইনশাল্লাহ। তো আপনি তো, আপনার বয়স কত এখন? আমার বয়স হচ্ছে 26 বছর, 26 26। বছর আপনার বয়স। 26 বছর আপনি পিতৃ পরিচয় খুঁজে বেরিয়েছেন বা পিতৃ পরিচয়ের অপেক্ষায় ছিলেন, তো সেই অপেক্ষার আমি জানি না কালকে অবসান হবে কিনা, কিন্তু আপনি যে মামলাটি করেছেন তার কালকে সমন রয়েছে এবং আব্দুর রহমান বদিকে আদালতে হাজির হতে বলেছেন আদালত। একই সঙ্গে আপনার মাও তো এই মামলায় বিবাদী, তিনিও হাজির হবেন। আপনার মা কি যাবেন? জি ইনশাল্লাহ, আমার মা বলেছেন, এখন আমি তো, আমার মা তো আগে আমি মনে করতাম যে মানে অন্য ফ্যামিলিতে আছে, হয়তো তার কারণে আমি আমার মাকে বিবাদী করেছি, তো এখন আমার মাওরও আলহামদুলিল্লাহ চক্ষু খুলে গেছে যে হ্যাঁ, আইনের প্রতি শ্রদ্ধা আছে, তিনি অবশ্যই, তিনিও আসবেন এবং আমার বাবাও আসবেন ইনশাল্লাহ। তো আমি বলতেছি যে 26 বছর, বলতে আপনি বলতেছেন যে 26 বছর পরে মানে আমার বাবার যে এই আনুষ্ঠানিকতা, কিন্তু আমার বাবা অনেক আগে থেকেই মোটামুটি একটা, এই বলেন না, আমি বলি যে মানে ভিতর থেকে আমাকে ভালোবাসতেন, বলতেন, স্বীকারোক্তিটা আমি আমার বাবার অনেক আগে থেকেই পেয়ে গেছি, যে আমার মায়ের সাথে যেদিন দেখা হয়েছিল, আমার মার সাথে যেদিন গিয়েছিলাম সেদিনই বলেছে, আমার মা আমার বাবাকে অনেকবার বলেছে, তো ওখানে মানে মানুষ ছাড়া যে ওই পরিচয়টা আমি পেয়েছিলাম। বাট আমি চাচ্ছিলাম সামাজিক ভাবে এবং আইনগত ভাবে আমার বাবার যে অধিকারটা, এখন যিনি যে ডিনাইটা করতেছেন, সেটা থেকে মানে আমার বাবাকে মুক্ত করতে এবং আমার পরিচয়টা পাওয়ার জন্য। তো আপনার আইনগত প্রস্তুতি কি? আপনার তো মামলার মাধ্যমে যাচ্ছেন, আপনার আইনজীবীরা কতটা প্রস্তুতি নিয়েছে সেটি কি একটু বলবেন? হ্যাঁ ইনশাল্লাহ, আমার আইনজীবীরা তো প্রস্তুতই আছেন, আমার আইনজীবীরা তো ইনশাল্লাহ ওনারা হ্যাঁ বলতেছেন যে আমরা যাব, আমরা অবশ্যই, কেন নয়, সত্য ঘটনা নিয়ে আমরা তো, আমরা তোমার সত্য ঘটনা, তাই তো আমরা এটা গিয়ে করেছি এবং আমরা যাব। কোন প্রস্তুতি রয়েছে কিনা, মানে কোন, কালকে তো শুনানি হবে যদি উনি হাজির হন, সেক্ষেত্রে মানে আপনি তো যাবেন, আপনি তো এই মামলার বাদী, আপনার কি প্রস্তুতি, মানে কোনো তথ্য প্রমাণ বা কিভাবে আপনি প্রমাণ করার প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, যে আমাকে যে জন্ম নিবন্ধন বানাই দেওয়া হয়েছিল, গিয়ে দেওয়া হয়েছে, ওই কাগজপত্র নিয়ে যাবো, আর আমার সাথে আমার যে পালিত বাবা আছেন উনিও যাবেন, উনিও, ওনার থেকেও যদি জিজ্ঞেস করা হয় উনিও বলবেন, আমার মা যদি যদি যে স্বরোক্তি দিয়ে মানে সবকিছু খুলে বলে, সবকিছু যদি বলে, তাহলে তো আমরা মানে মোটামুটি একটা ইয়ে করবো। আর ইনশাল্লাহ যদি চাই, আমি তো বলেছি যদি চাই ডিএনএ টেস্ট যদি হয়, ডিএনএ টেস্ট আমার বাবা যদি বলে যে ডিএনএ টেস্ট করা হবে, তো ইনশাল্লাহ আমি এটার জন্য প্রস্তুত। আমার কি খোঁজ খবর রয়েছে যে আপনি যাকে বাবা দাবি করেছেন আব্দুর রহমান বদি, তিনি কি যাবেন? তার ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন? তার কি প্রস্তুতি? তিনি যাবেন কিনা আদালতে? আইনজীবী নিয়োগ করেছেন কিনা? খোঁজ নিয়েছেন?
কোর্স বলতে আমি তো ওনার সাথে কথা বলি না বা কন্ট্যাক্ট করতেছি না, তবে হ্যাঁ আমি মানে কারো কারো কাছ থেকে শুনেছি যে হ্যাঁ আমার ছেলে মানে ওই রকম ভাবে অনেককে কথা বলছে, কাউকে যেন মানে ওইভাবে গিয়ে না করার জন্য আমার ছেলে আমি বুঝবো, তোমরা তোমাদের নিয়ে চিন্তা করো, ওইরকম কথাবার্তাও নাকি হয়েছে, তো সেটা শুনেছি আমি। তো ঠিক কয়েক ঘন্টা পরই যদি আমরা বলি, আপনি তো এখনো নিজের বাড়িতে আপনার মায়ের কাছে থাকতে পারছেন না, আপনি কোর্টে যাবেন আবার আপনার মতো করে, আমি জানি না আপনার ভিতরে সেই অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না, যে আপনি কি চান বাবা ডাক শুনতে, আপনার পিতৃস্নেহ পেতে, মানে কি চা কাকা আদালতে আসলে কি কি আপনার কল্পনার যে জগৎটি কেমন আদালতকে নিয়ে কালকে? আমার আসলে আমার কল্পনা বলতে এটাই যে আমার বাবা জানেন এতদিন মানে চুপ করে আছেন, তবে হ্যাঁ আমার একটু চিন্তা লাগতেছে যে আমার বাবা কেন কোনো ধরনের রেসপন্স করতেছে না, কোনো ধরনের কথা বলতেছে না, এটাও আমার বাবাকে হয়তো অনেকেই বেপথে ও মিসগাইড করতে পারেন, সেটাও হতে পারে, কিন্তু আমার আশা আমার বাবা যে প্রশ্নগুলোর মানুষের সাথে কথা বলেছে সব দিক দিয়ে, আমার আশা যে হ্যাঁ আমার বাবা কালকে সব সকল স্বীকারোক্তি দিবেন, সৎভাবে বলবেন যে হ্যাঁ আমার ছেলে, এবং এটা তো কোনো ধরনের আমি আবার বলেছি যে মিরাকেল নয়, মিরাকেল এটা তো জীবনের একটা পার্ট, জীবন আমার বাবা আমার মায়ের সাথে সংসার করেছে, আমার মায়ের সাথে ওনার অনেক স্মৃতি আছে, তিনি সেগুলা বলবেন, তো এটা আমি মনে করতেছি যে অবশ্যই এটা একটা একদম পজিটিভ দিক, আমার বাবা অবশ্যই মেনে নিবেন এবং কথাবার্তা গুলো ওভাবেই বলবেন আশা করি। আপনি বলছিলেন যে আপনার পালক বাবা, আপনার মা, তারা যাবেন, আপনার আইনজীবীরা যাবেন, ওই সময় বিয়ের যারা পড়িয়েছেন বা কোনো সাক্ষী তাদের কাউকে কি নেওয়া সম্ভব হবে বা যোগাযোগ করেছেন? না আমি তো দেখেছিলাম যে ওই যিনি একলাস ছিলেন উনি নাকি মারা গিয়েছেন, আর ওই আব্দুল সালামকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো উনা কি মারা গিয়েছেন কিংবা বেঁচে আছেন সেটার তথ্য দিতে পারছেন, আর আমার আব্বু যে দুজন সাক্ষী নিয়ে আসছিলেন আরো দুজন, সেটা তো আমার আব্বুই ছিলেন, তো ওনারাও যদি আসতে চায় আমার আব্বু যদি নিয়ে আসেন তো ওটা সম্ভব হলে আমার আব্বুর মাধ্যমে সম্ভব হওয়া গিয়েছিল, আমার বাবার বন্ধু দুজন ছিলেন, আব্বু বলতে কি আব্দুর রহমান বদি না আপনার পালক বাবার কথা? আলহাস হ্যাঁ 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 আমার আমার জন্মদাতা আলহাস আব্দুর রহমান বদি সাহেবের ব্যাপারেই আমি কথা বলছি। তো ওনার কাছে কি দুজন সাক্ষী আছে আপনি বলছেন যে যারা ছিল? হ্যাঁ 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 আমার মা ওদেরকে চিনে না, ওনারা আমার বাবার বন্ধুই ছিলেন যেহেতু, হ্যাঁ ওনাদেরকে আমার বাবাই চিনেন, আমার বাবাই নিয়ে আসবেন, কারা ছিল তা উনি একমাত্র বলতে পারবেন। তাদের কি নাম জানেন, নাম জানতে পেরেছেন? না না নাম জানে না বিদায় তো আমি না গিয়ে করতে পারতেছি না, যদি নাম জানতো কিন্তু আপনি সময় কিভাবে সবাই বিশ্বাস ওদেরকে করেন বলে বা ধারণা করেন যে আব্দুর রহমান বদি সাহেব তাদেরকে নিয়ে আসবে, এই ধারণা বা এই আস্থা আপনার কেন হয়েছে? না না সত্য কথা যদি বলেন সত্য, যেন আমার বাবা সত্য কথা বলার একটা গিয়ে আছে, সত্য বলতে পারেন আমার বাবা, আমার বাবা অনেক কঠিন সময়ও কি খুব শক্তভাবে স্ট্রেটলি কথা বলতে পছন্দ করেন, তো সেই হিসাবে এটা কোনো ধরনের গিয়ে নয় যে আমার বাবা বলবে না কেন, আমার বাবা যদি আমার পরিচয় দিতে গিয়ে আমার বাবাকে যদি বলতে হয় যে সত্য কথা বলার তো কোনো ধরনের গিয়ে নেই, উনি চিন্তা করতে পারেন হ্যাঁ এটা আমার আমার এখন অবশ্যই সত্য কথা, আমি যখন সত্যের মুখোমুখি হয়েছি অবশ্যই আমি সত্য কথা বলবো, সেটাও করতে পারেন। কালকে কালকে আদালতে আরেকটা হাজির হয়ে আব্দুর রহমান বদি, আরেকটা জি বলুন বলুন। আরেকটা আরেকটা কথা আমি বলিনি যে আমার যে শুধু আমার বাবা আমাকে যে স্বীকৃতি দিয়েছে তা নয়, যে আমার একটা বাবার ভাই আমার বাবার মানে ধরেন এটা কি হবে আমার বাবার বাবার এটা পাঠানতলিতে থাকে আমার দাদি, আমার বাবার বাবার বোন পাঠানতলিতে থাকে, উনি ক্যান্সার হয়ে মারা গেছেন, আমার আন্টি সম্পূর্ণার আন্টি যেটাকে আমি খুবই রেসপেক্ট করি, উনি আমার সাথে খুবই ভালো ইয়ে করতেন, আমাকে বলেছেন ওনার সাথে যে আমি যে কথা বলেছি বাড়ি বাড়ি ভাবে চেয়েছি সেটার ডকুমেন্টও কিন্তু আমার কাছে আছে, আমি বলতে পারবো সে হ্যাঁ আমার আন্টির সাথে, আমি আর আন্টি নিজেই আমাকে পরিচয় করে দিয়েছেন পাঠানতলি গিয়ে ওই আমার দাদির সাথে ক্যান্সার যখন অসুস্থ হয়েছেন তখন তাকে বলে দিয়েছেন যে তোমার বাইপুতের ছেলে এটা মোহাম্মদ ইসহাক তোমার বাইপুতের ছেলে, তোমার আমাকে মাথায় কিভাবে বলতো আমাকে মিষ্টি খাওয়াই দিয়েছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, পাঠানতলি চিটাগাং সেটা তো পাঠানতলি সেটা তো তোমার আব্দুর বাসা, রহমান বদি সাহেবের সাথেও তো আপনার স্মৃতি রয়েছে, জি জি আপনার বাবার সাথে যাকে বাবা দাবি করছেন তার সঙ্গে দু একটি স্মৃতি বলবেন সংক্ষেপে। যেমন আমার বাবাকে তো আমি অনেকবার দেখতে যেতাম, দেখা হতো পার্টি অফিসে দেখতাম, কথা হতো, এবং আমার মায়ের সাথে যাইতাম পালঙ্কি পালঙ্কি হোটেলেও আমার মায়ের সাথে আমি একবার গিয়েছিলাম, আমার মাকে ডাকছিল মনে হয় তো আমাকে নিয়ে গেছিল, আমাকে আদর করেছিল, যে কক্সবাজার হোটেল পালঙ্কি যেটা আছে সেটাতে আমার বাবা মাঝে মধ্যে থাকতেন তখন অনেক আগে, তো তো
তখনও তো আমার বাবার সাথে ওরকম স্মৃতি হয়েছে। তা আপনাকে শেষ প্রশ্ন, আপনাকে প্রশ্ন ইসাক, যদি যদি আপনার 14 তারিখ মানে কালকে আপনার বাবা আদালতে অস্বীকার করেন, তাহলে কোন দিকে যেতে পারে এটি? আপনাকে অস্বীকার করে অস্বীকার করলে ডিএনএ টেস্ট হবে, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রুফ করে দিব ইনশাল্লাহ আমার বাবা ওইটা যদি চাই। আমিও ডিএনএ, তখন হয়তো ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা আমাদের ইয়েটা হবে, আমার আমার বাবা যদি মনে করেন যে আমি না, আমি কোনো ধরনের, আমি তো বলেই দিয়েছি কয়েকদিন আগে যে শুধু যদি বলে যে আমি এটা আমার জীবনে কোনো ধরনের ঘটনা ছিল না, এটা শুধুমাত্র যদি ডিএনএ টেস্ট হয় মেনে নিব, ওইরকম যদি কথা বলে তখন আমি ডিএনএ টেস্টে যাব, এবং প্রমাণ করার পর যে আমার বাবার প্রতি যে আস্থাটা, তখন আমার যে ধরেন আমার বাবা এটা থেকে গিয়ে আমি বলবো যে থেকে গিয়ে আমার বাবা আমাকে মেনে নিচ্ছেন, আর ভবিষ্যতে মনে হয় আমাকে আরো বড় ধরনের ষড়যন্ত্র করার চিন্তা ভাবনা আমার বাবার আছে। আপনি যদি এই মামলায় জিতে যান, আপনার পক্ষে যদি রায় আসে, আপনি যদি প্রমাণ করতে চান আব্দুর রহমান বদি পারেন, আব্দুর রহমান বদি আপনার বাবা, তাহলে তো আপনি বিত্তশালী একজন লোকের ছেলে হবেন, অনেক টাকা পয়সা হবে, কেমন লাগবে তখন? বা এগুলোই কি চান আপনি? না না, টাকা পয়সা তো যদি, এটা আমার বাবা, আমি তো আগে থেকেই জানতাম যে আমার বাবার অনেক বিত্ত সম্পদ আছে, অনেক কিছু আছে, তারপর আমি 12 বছর তো কমে লুকে যাই। তবে হ্যাঁ, আমি আমি মানুষের জন্য, আমি মানুষকে খুব বেশি ভালোবাসি, যে আমি খুব পিছন থেকে খুব গরিব মানুষের মানুষ হিসেবে সার্ভিস লাইফ করেছি। আমার যেমন ড্রেস কিনা থেকে শুরু করে সবগুলো কম থেকে খরচ করতাম, তো সেই হিসেবে আমি নিজেকে একদম সাধারণ মানুষের মতো চলাফেরা করব এবং মানুষের অধিকার নিয়ে কাজ করব। কক্সবাজারবাসী এবং আপনার বন্ধু বান্ধব বা দেশবাসীর প্রতি আপনার কোনো আহ্বান বা প্রার্থনা বা কিছু বলতে চান কিনা? হ্যাঁ, সকলের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে, মহান রব্বুল আলমীর কাছে যদি দোয়া দোয়া করেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। সাংবাদিক ফরিদুল মুস্তফা খান, আপনি তো কক্সবাজারের বিভিন্ন বিষয়ে জানেন, এবং মোহাম্মদ ইসাক যিনি দাবি করছেন যে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি তার বাবা, কালকে তো এই মামলাটি আদালতে উঠবে, আব্দুর রহমান বদির তো আদালতে যাওয়ার জন্য সমন দিয়েছে, তো আপনার কাছে কি খবর রয়েছে? কি আব্দুর রহমান বদি কি আদালতে যাবেন, সমনের জবাব দেবেন? এটা তো আব্দুর রহমান বদি সাহেবের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবে আমি যতটুকু তাকে চিনি, তিনি একটা এই এই ঘটনা এই বিষয়টাকে কেন্দ্র করে একটা অনুভূতিহীন, একটা ফিলিংসলেস মানুষের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছেন। মনে হয় না তিনি কালকে যাবেন, এমনও হইতে পারে। তিনি তো আসলে মানুষকে মানুষ বলে জানেন না, দম্ভ অহংকারের কারণে হয়তো টাকা পয়সা দিয়ে টাইম পিটিশন দিতে পারে বা অন্য কোনো ভাবে, মনে হয় না যাবে। ওনার সাথে আমি আজকে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, ফোন করেছি, তিনি অবশ্য ফোন রিসিভ করেননি। বাট যখন মামলা হয়েছিল তখন কিন্তু প্রথম তিনি আমাকে বলেছিলেন যে আপনার কথার সাথে মিল নেই, তিনি বলেছিলেন তিনি আদালতে গিয়ে এবং সমন আসুক, আসলে সেই সমন অনুযায়ী তিনি আদালতেই যা বলার বলবেন। তো আপনাদের কাছে কি এই খোঁজ রয়েছে, তার কাছে কি সমন পৌঁছেছে আদালতের? আমি নিশ্চিত করে বলতে পারবো না, তবে আমি যেটুকু জানি আদালতের সমন তো না পাওয়ার কোনো কথাই কথা নয়, আশা করি পেয়েছেন, আর আসলেও আসতে পারেন, প্রচলিত আইনের প্রতিযোগিতার শ্রদ্ধা থাকে, নিশ্চয়ই আসাটাই উচিত। আপনি নিজে কি কালকে আদালত এলাকায় যাবেন কিনা, এটি তো একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পেশাদার একজন সাংবাদিক বা দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে ও অন্য 8-10টি রিপোর্টের মতো নিশ্চয়ই কালকের জন্য, কালকে এটা আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই যাব আদালতে। কক্সবাজারের মানুষের ভেতরে বিভিন্ন মহলে এই বিষয়টি নিয়ে আগ্রহ কেমন, আলোচনা কেমন? এটা নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মানুষের মুখে মুখে রসার্থবোধক জল্পনা কল্পনা আলাপ আলোচনা চলছে, এটা নিয়ে অনেকে আবার মজাও করছেন, আবার অনেকে এটাকে খুব একটা আশ্চর্যজনক কিছু মনে করছেন না, কারণ আমাদের উকিয়া টেকনাফের সাবেক এমপি জনাব আব্দুর রহমান বদি সাহেবের
পারিবারিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে এই বিষয়গুলো নতুন কোনো কিছু নয়। আমরা আমার কাছে আরো বিভিন্ন ভাবে খবর আসছেন ইসাহাক সাহেব ছাড়া আরো নাকি এরকম আরো অনেক আরো এক দুইটা সন্তান বিভিন্ন জায়গায় তার আছে। তো এগুলো আবার আমি কতটুকু সত্য কতটুকু না, মিথ্যা এগুলো জানি তো না আপনি যতক্ষণ বলছেন, কিন্তু এগুলো তো মানে কোনো তথ্য প্রমাণ বা এই ধরনের কোনো মামলা হয়নি, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের কথা আমাদের সেটাই না বলাই ঠিক হবে, কারণ একজন সেটাই মানুষের তো সেটাই মান সম্মান রয়েছে। সুতরাং আমরা এই ধরনের তথ্যকে আসলে গুজব বা কেউ তার মানহানি করছেন সেটি বলতে পারি। জি কিন্তু জি আপনার কি এই জন্যই তো প্রত্যাশা, রিপোর্ট এই যে করছি না। মামলা, আপনার কি প্রত্যাশা যে আব্দুর রহমান বদি সাহেবের এই যে তার বিরুদ্ধে যে এই মামলা, পিতৃত্ব দাবি করে ইসহাকের মামলা, আপনার কি প্রত্যাশা একজন সাংবাদিক হিসেবে, আপনি কি দেখতে চান? আমি ইতিপূর্বে হারুন ভাই আপনার সাথে আরেকটি লাইভ অনুষ্ঠানে উকিয়া টেকনাফের সাবেক এমপি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুর রহমান বদি সাহেবকে অনুরোধ করেছিলাম, মানুষ বেশি দিন বাঁচে না, জন্ম হলে মৃত্যু হয়, দুনিয়ার কেউই না জানুক, আসমান জমিনের মালিকের কাছে দুনিয়ার কোনো কিছুই গোপন থাকেন না, তিনি জানেন আসলে কি শাহ সাহেব তাহার ঔরজাত সন্তান কিনা, যদি আসলেই সন্তান হয়ে থাকে অন্তত মানবিক কারণে, রক্তের কারণে বা ধর্মীয় কারণে বলেন, বিবেকের কারণে বলেন, তার বিষয়টি যেন সৌহার্দ্যপূর্ণ সমাধান করে দেন তিনি। একই সাথে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি তো নিশ্চয়ই আশা করব তিনি যেন প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, আদালতে এসে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন।